ছোট্ট একটি ডোবার চারিদিকে সবুজ রঙের শেওলা আর কচুরি পানা ও নানা ধরনের লতাপাতা দিয়ে বৃত্ত আকৃতির একটি ছোট বাসা বেঁধেছে একজোড়া জলজ মুরগি। তবে জলজ মুরগি দম্পতির প্রেমের শুরুটা হয় ঝগড়া দিয়ে। তারা দুজনেই মূলত অন্য আরেকটি ডোবায় বসবাস করত। কোনো এক অজানা কারণেই তারা একদিন একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। ঝগড়া বিবাদের কয়েকদিন পরেই তারা একে অন্যের প্রেমে পড়ে যায়। সংসার বাঁধার সিদ্ধান্ত নেয় তারা, তাই তো তারা এভাবেই জড়িয়ে পড়ে মিলনে। মিলন শেষে তারা দুজনেই খুঁজতে থাকে বসবাসের উপযোগী একটি জায়গা, যেখানে তারা খুব সুন্দর করে নতুন সংসার পাততে পারবে। কিন্তু এই ডোবায় তাদের ঘর বাঁধতে দেয়নি বজ্রাত একটি ডাহুক পাখি। ডাহুক পাখিটি ঠিক এভাবেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই ডোবা ছেড়ে অন্যত্র বসবাস করার। তারা পাশেই একটি ছোট্ট ডোবায় বসবাস করার জন্য চলে আসে। এখানে এসে তারা দুজনেই ব্যস্ত হয়ে পড়ে ঘর বাঁধার জন্য। জলজ মুরগি দম্পতি মুখ দিয়ে কচুরি পানা বিভিন্ন লতাপাতা দিয়ে দু একদিনের মধ্যে খুব সুন্দর একটি ঘর তৈরি করে ফেলে। বাসাটি তৈরি হয়ে গেলে স্ত্রী পাখিটি বাসার ভিতরে বসে ডিম পাড়ার জন্য। ভাসমান গোলাকৃতির ওই বাসাটির মধ্যে স্ত্রী পাখি ডিম পাড়তে বসার 8-9 দিনের মধ্যে পাখিটি প্রায় 8টি ডিম পেড়ে ফেলে। তবে ডিম পাড়তে বসলেও স্ত্রী পাখিটি মাঝে মধ্যেই পুরুষ পাখিটিকে ডিমের দায়িত্ব দিয়ে খাবার সন্ধানে যেত। 8টি ডিম পাড়া শেষ হয়ে গেলে স্ত্রী পাখিটি ঠিক এভাবেই ডোবার জলে ডুবে ডুবে গোসল করছে। তবে সেদিন স্ত্রী মুরগিটি আর ডিমে তা দিতে বসেনি। এরপর থেকে স্ত্রী মুরগিটি ও পুরুষ মুরগিটি পালাক্রমে ডিমে তা দিয়ে যায়। দিনের কিছুটা অংশ স্ত্রী পাখিটি এবং দিনের কিছুটা অংশ পুরুষ পাখিটি ডিমে তা দিয়ে যায়। তারা পালাক্রমে ডিমে তা দেওয়া থেকে উঠে তাদের খাবারের সন্ধানও সেরে নেয়। তারা মূলত ভাসমান শেওলা, ছোট মাছ ও পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে। জলজ মুরগি দম্পতি টানা 17-19 দিন ডিমে তা দেওয়ার পরে ডিমগুলো ফিটে ডিমগুলো থেকে কুচকুচে কালো রঙের অদ্ভুত সুন্দর পাখি ছানা বেরিয়ে আসে। এই ছোট্ট ছানাটির বয়স মাত্র 4 দিন। সে তার বাবার সাথে নেমে পড়ে পানিতে এবং এভাবেই সে তার বাবার সাথে খাবারের সন্ধান করে চলেছে। তারা মুখে করে দূরে একটি পুকুরে তাদের ছানা দুটিকে দেখে আসে। এরপর জলজ মুরগি দম্পতি যখন অন্য বাচ্চাদের নিয়ে আসার জন্য আগের ডোবাতে চলে যায়, ঠিক তখনই দুষ্ট কাকে সে তাদের 2টি ছানা থেকে 1টি ছানাকে ছোঁ মেরে নিয়ে যায়। আর কাকটি ঠুকিয়ে ঠুকিয়ে ছানাটিকে নির্মমভাবে হত্যা করে খেয়ে নেয়। পুরুষ পাখিটি এসে তার ছানার 1টি ছানাকে না পেয়ে অন্য ছানাটিকে দ্রুত নিয়ে চলে যায়, কারণ দুষ্ট পাখির দল সুযোগ পেলে তাকেও ছাড়বে না। এরপর জলজ মুরগি দম্পতি তাদের ছানাগুলোকে অন্য একটি ডোবায় নিয়ে যায়, কিন্তু সেখানে বসবাসরত অন্য একটি জলজ মুরগি দম্পতি এবং তারা তার ছানারা মিলে ছোট্ট এই ছানাটিকে আক্রমণ করছে, কারণ তাদের এই ছোট্ট ডোবাটিতে অন্য কেউ এসে এভাবে দখল করবে এটা তারা একদমই চায়নি। আর এভাবেই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে হয়তোবা জলজ মুরগি দম্পতি তাদের বাকি থাকা ছানাগুলোকে বড় করতে সম্ভব হবে, আর না হলে প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে করতে একসময় তাদের অন্য ছানাগুলো হয়তোবা মৃত্যু ঘটবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।